হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো গ্রাম্য পদ্ধতিতে পালং শাক এবং পাঙ্গাস মাছ কীভাবে রান্না করা হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো। এর জন্য 2 টুকরা পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, এটাকে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিলাম পরিমাণ মতো। তো এটাকে একটু ম্যারিনেট করে নিলাম, তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের টুকরা 2 পিস দিয়ে দিব। তো দেওয়ার পরে কিছুক্ষণ পরে একটা ভাজা হয়ে গেছে, এটাকে উঠিয়ে রাখবো। তো এবার দিয়ে দিবে ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং একটা রসুন কুচি। তো এটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করার পরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো। তো দেওয়ার পরে এটা নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে দিব, দিয়ে দিব এর ভিতরে আগে থেকে একটা আলু আমি স্লাইস করে কেটে রেখেছিলাম আলুর টুকরোটা। তো এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব, তারপরেই একটু ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে পালং শাক ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেইগুলা দিয়ে দিব। তো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন শাকটা নরম হয়ে গেছে এবং শাক থেকে পানি বেরোতে শুরু করেছে, শাক থেকে পানি বেরোতে শুরু করেছে। এবার এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখুন আমার শাকটা কিন্তু নরম হয়ে গেছে গলে। এবার কিন্তু এই শাকটাকে একটু নেড়ে চেড়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এবার এর ভিতরে আমি ভালো করে নাড়াচাড়া করার পরে একটু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে আবারও এটাকে একটু নেড়ে চেড়ে দিব। তো নেড়ে চেড়ে আমার পানিটা মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিব মাছের টুকরা দুটো। তারপরে এটাকে নেড়ে চেড়ে একটু ঝোলের ভিতর ডুবিয়ে দিব যাতে মাছটা ভালোভাবে কুক হয়ে যায় আর মাছের ফ্লেভারটা সবজির সাথে মিশে যায়। তো দেখুন আমার মাছটা দেওয়ার পরে ঝোলটা শুকিয়ে গেছে, রান্নাটা আমার প্রায় শেষের পথে। কতটা সুন্দর হয়েছে! এবং এইভাবে রান্না করলে এটা খুবই স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো, এটা ছোট বড় বাচ্চারা সবাই খেতে পারবে। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে একটু একটা বাটিতে উঠিয়ে দেখালাম কতটা সুন্দর হয়েছে।